প্যাশনেট ফুড গার্ডেন উইথ সুমন আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসে আপনাদের সামনে উপস্থিত হবে। আচ্ছা, আপনি কি রামবুটান লাগাতে চান? আপনি কি রামবুটান ভালোবাসেন? তাহলে অবশ্যই আপনাকে আমার এই ভিডিওটি দেখতে হবে এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হতে হবে। কেন? এই কারণেই, আমি এক্সোটিক ফ্রুটস লাভার। যারা এক্সোটিক ফ্রুটস লাভার তারা আমার চ্যানেলটি অবশ্যই দেখবেন, কারণ আমি বিভিন্ন ধরনের এক্সোটিক ফ্রুটস প্ল্যান্টস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তাহলে আমি আপনাদের সামনে যে গাছটিকে দেখাচ্ছি সেটি হচ্ছে আমাদের অত্যন্ত প্রিয় আদরের গাছ রামবুটান ফ্রুটস প্ল্যান্ট। এই গাছটি দেখে আপনাদের নিশ্চয়ই বাড়িতে এরকম একটি ফলন্ত রামবুটান গাছ লাগাতে ইচ্ছা করছে, তাই না? হ্যাঁ, অবশ্যই লাগাতে ইচ্ছে করছে। কিন্তু ফল গাছ লাগালেই তো তার থেকে ফল পাওয়া যায় না। এমন গাছ থেকে রামবুটান গাছ লাগাতে হবে যে তার থেকে আমরা ফল আশা করতে পারি। আমার ভিডিওটার উদ্দেশ্যই হচ্ছে সেটাই। এই যে রামবুটান ফলন্ত গাছটিকে দেখছেন, এটি কিন্তু প্যাশনেট ফুড গার্ডেনের বাগানের ফলন্ত রামবুটান গাছ নয়। ভালো করে দেখুন, এটি আমার বাগানের গাছ নয়, এটি আমার বন্ধুর বাগানের গাছ। তার বাগানের ভিডিও আমাকে দিয়েছে, সেটি আমি আপনাদের সামনে তুলে ধরেছি। তাহলে এই ভিডিও দেখানোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এরকম ফলন্ত রামবুটান গাছের ডাল থেকে যদি আমি চারা তৈরি করতে পারি, তাহলে অবশ্যই আমি আমার বাগানে এরকম ফলন্ত রামবুটান গাছ আশা করতে পারি। এই যে দেখছেন, আমি টবে একটা রামবুটান গাছ রোপণ করছি, এটি সেই আমার বন্ধুর বাগানের ফলন্ত রামবুটান গাছের থেকেই তৈরি করা রামবুটান গাছ। আপনারা যদি এরকম ফলন্ত রামবুটান গাছের সায়ন থেকে চারা তৈরি করে বাড়িতে লাগাতে পারেন, তাহলে অবশ্যই আমি বলতে পারি আপনার রামবুটান গাছে ফল ধরবেই ধরবে। আমরা যারা রামবুটান গাছ লাগাচ্ছি তাদের বাড়িতে কিন্তু সবার যে ফল হচ্ছে এটা নয়, ম্যাক্সিমামেরই হয় না। তো আমার অ্যানালিসিসে যেটা ধরা পড়ল সেটা হচ্ছে এরকম ফলন্ত রামবুটান গাছের সায়ন থেকেই আমাদের রামবুটান গাছ লাগাতে হবে, তাহলে অবশ্যই বাড়িতে ফল আমরা আশা করতে পারি। আর আমি চাই আপনাদের বাগান এরকম ফুলে ফলে পূর্ণ হয়ে উঠুক, তাহলে আমার এই ভিডিও করার উদ্দেশ্য সার্থক হবে বলে আমার মনে হয়। তাহলে এখানেই শেষ করলাম। নমস্কার।